নিস্তেজ হচ্ছিল বৃষ্টি, নিজের শরীরের বিরল গ্রুপের রক্ত দিয়ে বৃষ্টির মাথায় ছাতা ধরল রানী। ঘাটাল পৌরসভা এলাকার বছর নয়ের ছোট্ট বৃষ্টি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বৃষ্টিকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসে অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করতে হয় বৃষ্টির পরিবারকে। ঘাটাল ব্লাড ব্যাংক থেকে প্রতি মাসে রক্ত পায় বৃষ্টি। বৃষ্টির রক্তের গ্রুপ ও নেগেটিভ, বিরল গ্রুপ, তাই সহজে এই গ্রুপের রক্তদাতা পাওয়া যায় না। এবার এই তীব্র দাবদাহের মধ্যে বেশ কয়েকদিন ঘুরেও বৃষ্টির মা মেয়ের জন্য ও নেগেটিভ রক্ত পাচ্ছিলেন না। মরিয়া হয়ে ছুটছেন চারিদিকে, কিন্তু কোথাও নেই এই গ্রুপের রক্ত। এদিকে এই রক্তের অভাবে ছোট্ট বৃষ্টি যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। বিষয়টি নজরে আসে ঘাটালেরই এক শিক্ষিকা মধুমিতা মহাপাত্রের, সাথে সাথে ওই শিক্ষিকা বিষয়টি মহকুমা শাসক সুমন বিশ্বাসের নজরে আনেন। মহকুমা শাসক ইতিমধ্যেই এই রক্তের সংকট মেটাতে বিভিন্ন রক্তের গ্রুপের ভিত্তিতে ডোনারদের নাম ও ফোন নাম্বার জোগাড় করে তালিকা তৈরি করে রেখেছিলেন। রক্তের জন্য আবেদন জানান মহকুমা শাসক। বিষয়টি জেনে ঘাটালেরই এক মেয়ে তার ও নেগেটিভ রক্তদান করতে এলেন বৃষ্টির জন্য। সংগ্রহ হয়েছে রক্ত, বিকেলের মধ্যেই বৃষ্টির শরীরে রক্তের চাহিদা মিটবে, যাবতীয় ক্লান্তি কাটিয়ে আবার খেলাধুলা করতে পারবে, এটা ভেবেই বৃষ্টি এখন পানমন্ত। কে বলবে ওর রক্তের সংকট? আসলে ঘাটালের মহকুমা শাসক ঘাটাল ছাড়িয়ে সারা রাজ্য জুড়ে রক্তের লড়াইয়ে ব্রতী। রক্তের অভাবে কেউ থাকবে বা প্রাণ হারাবে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের আমলে তা হবার নয়। এই বদ্ধ ধারণা শুধুমাত্র আপনার আমার নয়, রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে সমস্ত ঘাটালবাসীর। থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট বৃষ্টি রায় ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে কিসমত রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী। মা রীনা রায় জানান, মেয়ের জন্য রক্তের ব্যবস্থা হলো, অনেকটা হালকা লাগছে, বিকেলের মধ্যে ওই রক্ত মেয়েকে দেওয়া হবে। জানা গেছে ঘাটাল শহরের বাসিন্দা এক তরুণী ছোট্ট বৃষ্টির জন্য রক্ত দিতে ছুটে আসেন, তার নাম রানী দুয়ারি। রানী পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। রানী জানান, ছোট্ট বোন বৃষ্টির জন্য এটুকু করতে পেরে খুশি হলাম, রক্ত আমার শরীরেই আছে, এই রক্তদানে আপত্তি কোথায়? এই রক্ত তো শরীরে আবার উৎপন্ন হয়ে যাবে। ঘাটালের মহকুমা শাসকের পাশাপাশি এমন রানীর মতো মেয়েরা থাকলে বৃষ্টির মতো ছোট্ট শিশুরা রক্তের সংকটে ভুগবে না, এ কথা বলার অবকাশ রাখে না। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আজ সকালে মধুমিতা মহাপাত্র নামে একজন শিক্ষক মহাশয়া আমাকে জানান যে বৃষ্টি রায় নামে একজন ক্লাস 4-এর ছাত্রী, সে থ্যালাসেমিয়া আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগী, তার প্রতি মাসেই রক্ত নিতে হয়, তার ও নেগেটিভ বিরল রক্ত। বর্তমানে ঘাটাল ব্লাড ব্যাংকে সমস্ত রক্ত আছে, কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত সবসময় থাকে না, এই সময় নেগেটিভ গ্রুপের রক্ত নেই, ও নেগেটিভ রক্ত। তো আমরা আমাদের বিভিন্নভাবে যোগাযোগ করে একজন কিশোরী, তার নাম রানী দুয়ারি, সেই রক্ত দিতে রাজি হয় এবং সেই রক্তটা হসপিটালে গিয়ে, ব্লাড ব্যাংকে গিয়ে রক্তটা দেওয়া হয়। সেই রক্ত দিয়ে মুমূর্ষু থ্যালাসেমিয়ার যে রোগী, একদম ছোট্ট বৃষ্টি, তার প্রাণ বাঁচে। আমরা ধন্যবাদ জানাতে চাইছি সবাইকে, সঙ্গে যুক্ত বিশেষ করে রানী দুয়ারিকে এবং যে শিক্ষক মহাশয় আমাকে জানিয়েছিলেন তাকেও। আমাদের সকলের সহযোগিতায় ঘাটাল ব্লাড ব্যাংকে সমস্ত রক্ত মজুদ থাকে, এবং নেগেটিভ রক্ত যদি মজুদ না থাকে সেক্ষেত্রে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার মাধ্যমে আমরা নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করে দিই। এই বিগত বছরে বা এই চলতি বছরেও অসংখ্য নেগেটিভ রক্ত আমরা এভাবে সংগ্রহ করেছি। আপনি কিভাবে খবর পেয়েছিলেন এখানে রক্ত দেওয়ার জন্য? আমার মেয়ের সমস্যা যেটা ছিল রক্ত জাতীয় সমস্যাটা হয়েছে, যে রক্ত দিয়েছে তাকে ধন্যবাদ।
যা রক্তটা দিয়েছে সমস্যা ছিল সেই রক্তটা দিয়ে।